জায়গায় কি, তো ইউ আর রিয়েল মিরর অফ দ্য সোসাইটি। তো আপনাদের আমার মনে হয় এখানে একটা খামতি আছে, মানুষ আলটিমেটলি যে যে প্রফেশনে থাকুক আমরা কিন্তু সব হিউম্যান বিং, আর হিউম্যান বিংয়ের আপনারা আর আমার বা আমাদের মধ্যে কারোর মধ্যে খুব বেশি একটা ডিফারেন্স নেই, আপনার যা আছে আমারও তা আছে। এখন কথা হচ্ছে যে প্ল্যাটফর্ম খুঁজে, মানুষ খুঁজে যে কার কাছে। আজকে যখন দেখা গেল বিবেকানন্দজিও কিন্তু সাংঘাতিক এদিক সেদিক খুঁজছিল, কোথায় যাওয়া যায়, ভগবান আছে শুনেছি কিন্তু সেটা দেখছি না কোথায়, এদিক সেদিক দৌড়ে গিয়ে শেষ পর্যন্ত একটা জায়গায় গেল, সেখানে রামকৃষ্ণ পরমহংস রামকৃষ্ণ পরমহংসদেবের এখানে যখন গেল তখন বুঝতে পারলো এই হচ্ছে রাস্তা যেখান থেকে আমি যা খুঁজছিলাম মনে মনে। আমরা প্রতিটা মানুষ কিন্তু এইভাবে খুঁজি যে কীভাবে আমরা চললে, আমাদের দেশ কীভাবে চললে আমরা খুঁজতাম। এতদিন পরে আমরা দেখলাম এমন এক ব্যক্তি আমাদের গার্জিয়ান, তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। সে যখন 2014 দেশ চালানোর আগে, ঠিক আছে ও গুজরাটে 13 বছর মুখ্যমন্ত্রী ছিল, কিন্তু সেইভাবে একটা এরিয়া ভিত্তিক উনি একটা প্রদেশের মুখ্যমন্ত্রী ছিল। প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পর দেখুন অনেকে বলি আমরা যে মানুষ ইম্পর্টেন্ট না, কিন্তু মাঝে মাঝে মানুষ ভগবান ওই মানুষের মাধ্যমে যে তার যে চিন্তাধারাটা পুরো ভারতবর্ষের চেহারাটাই পাল্টে দেয়। 14 আগে তো কি হবে, দেশ কোন দিকে যাবে আমরা কিন্তু খুব চিন্তায় ছিলাম, এটা কি থাকবে কি থাকবে না। আজকে পাকিস্তান এসে আমাদের মানে আমাদের সোলজারদের গলা কেটে ফেলে দিত, ডোকালামের কাণ্ড আপনারা জানেন, আমাদের হাজার হাজার বর্গ কিলোমিটার চাইনা নিয়ে গেছে, আমরা কোথায় যাবো বুঝতে পারছিলাম না। একটা মানে আনস্টেবল গভর্নমেন্ট বারবার, আর এইভাবেই হতো, এর মধ্যে আছে স্ক্যাম। প্রধানমন্ত্রীজি যখন আসলেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের রাজনীতির পরিবেশটা কিন্তু পাল্টে দিয়েছেন, যে এখন একজন ব্যক্তির পক্ষে সম্ভব না, উনি বিভিন্ন বিষয় করছেন বিভিন্ন স্কিম করছেন আমরা প্রতিনিয়ত দেখি, কিন্তু এই যে বিশ্বাস এবং আস্থা, সেই আস্থা আমাদের রাম মন্দির প্রতিষ্ঠার পরে আরও বেড়ে গেছে। এবং যেটা আমি যতটুকু বুঝি আর কি, আমাদের প্রতিটা এখানে বিশেষ করে আপনাদের যে অ্যাডভোকেটরা আছেন তাদের মানে একজন আরেকজনের প্রতিও যদি আস্থা বাড়ে তাহলেও চলবে, সমাজের তো পরে কিন্তু তারপর দেখবেন ডেভেলপমেন্টের অনেক বেটার হবে। এটা কেন থাকবে যে আর না ও এরকম ও এরকম। এবং আমি শিওর যে আজকে আমাদের 17 কোটি আমাদের 17 করোড় আমাদের মেম্বার সারা ভারতবর্ষের মধ্যে, আর ত্রিপুরাতে আমাকে যখন দায়িত্ব দেওয়া হয়েছিল, রাজীববাবু জানে যে প্রথম আমাকে যখন আমি জয়েন করলাম 2016 রাজীববাবুর, আমি একটা গাড়ি ভাড়া করে গেলাম সুনামগঞ্জে বিস্তারকে, একদিনের বিস্তার।